হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল, চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের মনে একটা কোশ্চেন থাকে যে দাদা, ছোট ছবিকে কি বড় করা যায়? মানে তোমার কাছে একটা পাসপোর্ট সাইজের ছবি রয়েছে, সেটাকে তুমি চাইছো ফ্লেক্স বানিয়ে ডাক বাংলার মোড়ে লাগাবে, সেটা কি সম্ভব? না, একদমই সম্ভব না। সিরিয়াসলি বলছি, সম্ভব না। সব ছোট জিনিস বড় করা যায় না, মানে সব ছোট ছবি বড় করা একদমই সম্ভব না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমরা ছোট ছবি বা লো রেজুলেশনের ছবিকে বড় করতে পারবে এবং সেটা যথেষ্ট ঠিকঠাকই হয়। তো চলো আজকে দেখে নিই যে কি করে ছোট বা কম রেজুলেশনের ছবিকে আমরা একটু ভালো করতে পারি, একটু হাই রেজুলেশনে কনভার্ট করতে পারি। তো ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে তোমরা যদি দেখো, একটা ছোট্ট ছবি রয়েছে, ছোট বাচ্চারা ছবি রয়েছে, প্লাস ছোট ছবি রয়েছে। আমি যদি জুম করি দেখবে একটা ছবিটা ফেটে যাচ্ছে। আমি যদি এটার ইমেজ সাইজ দেখি, তো অল্ট কন্ট্রোল আই যদি প্রেস করি, তো এখানে দেখতে পাবো অরিজিনাল সাইজে 1000 pixel করতে চাইছি। এবার যদি তোমরা এখানে দেখো, অটোমেটিকে যখন থাকছে, দেখো একটা সুন্দর, এটা মনে হচ্ছে না কার্টুনিশ ইফেক্ট দিয়ে দিয়েছে, এটা অয়েল পেন্টিং টাইপের, মানে এর মধ্যে কোনো রিয়েলিস্টিক ব্যাপার নেই। এবার আমি যদি তোমাদের চুলটাও যদি দেখাই, দেখো রিয়েলিস্টিক ব্যাপার নেই, তোমাকে দেখিয়ে দিচ্ছে, মানে ঠিকঠাক লাগছে না, শার্প লাগছে না একদম ইমেজটা, তাই না? তো আমি যদি 1000 pixel থেকে আরেকটু যদি বড় করি, মানে মোটামুটি একটাকে যদি 2000 pixel করি, তাহলে কি হয়, দেখো আরো ছবিটা বড় হচ্ছে, কিন্তু দেখো মোম পালিশ করে দিচ্ছে, দেখে মনে হচ্ছে না ভাই কিছুটা স্কিন ফ্যানার মেরে দিয়েছে, এবং রিয়েলিস্টিক ব্যাপারটা চলে গেছে, যেন এআই জেনারেটেড ছবি মনে হচ্ছে। তো আমরা এটাকে এখানে করবো না। এটা সুন্দর টেকনিক রয়েছে, যেটা দিয়ে যদি আমরা রিস্যাম্পল করি তাহলে কিন্তু বিষয়টা অনেকটা বেটার হবে। কি করতে হবে, সবার ফার্স্ট আমি চলে যাচ্ছি এডিট, দেন এখান থেকে চলে যাচ্ছি প্রেফারেন্স, এবং প্রেফারেন্স থেকে টেকনোলজিস অ্যান্ড প্রিভিউস এই অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে দেখার অপশন রয়েছে এনেবল প্রিজার্ভ ডিটেল 2.0 আপস্কেল। এটা করলে কিন্তু তোমাদের ছবির কোয়ালিটি অনেকটাই বেটার হয়ে যায়। তো সিম্পলি আমি এখানটাতে চেক করছি এবং হিট করছি ওকে। এবার দেখো এর মধ্যে খুব কম ক্লারিটি ছিল, তো অল্ট কন্ট্রোল আই প্রেস করছি এবং এটাকে আমি আবার 1000 pixel করে দিলাম। এরপর এখানে প্রিজার্ভ 2.0 ডিটেলস যেটা রয়েছে সেটাই রাখছি। রিডিউস নয়েজ যদি বাড়িয়ে দাও তাহলে এটা কিন্তু সেই মোম পালিশের মতন হয়ে যাবে, কিন্তু আমরা এটা করবো না। আমরা এটাকে সিম্পলি একদম কম রাখছি, 2 রাখছি। এটাতে দেখো অলরেডি ক্ল্যারিটি ফেরত এসেছে, এবং ওকে করবার পর তোমরা দেখতে পাবে ছবিতে যে তোমরা যদি নিচের দিকে এই দিকটা দেখো, বেশ দানা দানা দেখতে পাবে, পিক্সেলেট দেখতে পাচ্ছ, সেটা অনেকটা চলে যাবে ওকে করবার পর। তো আমি সিম্পলি এখানে ওকেতে ক্লিক করছি। এবার যদি তোমরা দেখো যে ছবিটাকে যদি আমি জুম করি বা অল্ট কন্ট্রোল আই প্রেস করি, দেখো এখানে 1000 pixel রয়েছে এবং এটা সাইজটা বেড়ে গেছে, এবং আগের যে ব্লারি ব্যাপারটা ছিল দেখো অনেকটা কিন্তু ডিটেলস ফেরত এসেছে, মানে এটা কিছুটা বড় করা সম্ভব হচ্ছে। এখানে তোমাদের আরো কিছু একটু স্টেপ করতে হবে, তো কন্ট্রোল জে করছি এবং শিফট কন্ট্রোল এ করছি, মানে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। এখানে আসবারও তোমরা সামান্য ক্ল্যারিটিটা বাড়াবে, ক্ল্যারিটি বাড়ালে কিন্তু অনেকটাই ভিতরে টেক্সচার অ্যাড হয়ে যায়, এবং সঙ্গে টেক্সচার যেটা রয়েছে সেটাও আমি অল্প একটু বাড়াবো, খুব বেশি বাড়াবো না, ওকে। এবং ডিহেজ যেটা রয়েছে সেটাকে আমি সামান্য একটু কমাচ্ছি, কারণ আমার ব্ল্যাক এরিয়াতে কিন্তু ডিটেলস চলে যায় সাধারণত, তো যেগুলো ব্ল্যাক রয়েছে সেগুলো আমি একটু এক্সট্রিম ব্ল্যাক রাখবার চেষ্টা করছি, সঙ্গে সামান্য একটু কন্ট্রাস্ট দেবো। আমি এবার হিট করছি ওকে। তো আমি এই ছবিটা সেভ করে নিচ্ছি। তো পাশাপাশি তোমাদের আমি দুটো ছবি দেখাচ্ছি যে কোনটা আগের ছিল এবং কোনটা পরের ছিল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ছবি, বেবি নাম দেওয়া রয়েছে, অল্ট কন্ট্রোল আই প্রেস করে দেখাই তোমাদের, 300 resolution ছিল, যেটা আমি যদি কিছুটা সার্টেন জুম করি তাহলে কিন্তু এটা ফেটে যাচ্ছিলো, ওকে। কিন্তু বেবি 2 যেটা আমরা তৈরি করলাম, অল্ট কন্ট্রোল আই প্রেস করে, এখানে 1000 pixel রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এটার মধ্যে অনেকটা ডিটেলস বেড়েছে, মানে এটার মতন অতটাও খারাপ নেই, এটাতে কিছুটা ডিটেলস এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো বোঝা গেল যে আমরা কিছু কিছু ছবিতে আমরা চাইলে এখানে প্রিজার্ভ ডিটেলস 2.0 অ্যাপ্লাই করে সামান্য কিছুটা ডিটেলস দিতে পারি। তবে তোমরা যদি চাও যে এই ছবিটা নিয়ে গিয়ে বেশ বড় করে প্রিন্ট করবে, তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, তোমরা যদি ওই 4, 6 বা 5 সাথে যদি প্রিন্ট করো, তোমাদের ছোট ছবি রয়ে যায়, সেক্ষেত্রে ভালো লাগবে। বা ডিজিটাল কোনো ওয়ার্ক করছো, মানে ফেসবুকে শেয়ার বা ইনস্টাগ্রামে শেয়ার, সেই সব জায়গাগুলো ঠিক থাকবে, কিন্তু বড় করে প্রিন্টের জন্য কিন্তু এটা একদমই কাজ করবে না। তো বোঝা গেল তোমরা যে কোনো ছবিকে কী করে আপস্কেলিং করতে পারবে, মানে কী করে তার সাইজ এবং কোয়ালিটি একটু ইনক্রিজ করতে পারবে। তো আজকের মতন এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।